আজকে একটু সুযোগ হলো, আমি শব্দ দূষণের বিষয়টা আপনারা দেখলেন যে শব্দ দূষণের যে কুপথ সেটা আপনারা জানলেন এবং কি মাত্রায় শব্দ দূষণটা হতে পারে সেটি নিয়ে আমাদের উপস্থাপক যিনি মূল প্রবন্ধটা এটা উপস্থাপন করলেন তিনি আমাদেরকে জানালেন এবং ওই জন্য করণীয় সম্পর্কে আপনাদের জানালেন যে আমাদের শব্দ দূষণের একটি অন্যতম একটা উৎস হলো আমাদের এই পরিবহন আমাদের গাড়ি। আমরা আপনারা দেখলেন যে শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক কি কি সমস্যা, মানুষ এমনকি ওই যে কানের পর্দা ফেটে যায়, আমাদের একটা লোকাল একটা ল্যাঙ্গুয়েজ আছে, এমন কিছু শব্দ হয় যে শব্দ আপনি হয়তো গাড়িতে বসে অতটা বুঝতে পারেন কিনা, আমি হয়তো গাড়িতে বসে অনেক সময় বুঝি না যে আমার গাড়িটা যখন যায় তখন হয়তো গাড়ির গ্লাস বন্ধ থাকে, ইয়ে থাকে, ভেতরে থেকে অতটা বোঝে, কিন্তু যিনি গাড়ির সামনে যে রিক্সাওয়ালাটা সামনে আছে অথবা যাত্রীটা সামনে আছে বা সাইডে আছে তিনি বলছেন যে একটা হর্নের কতটা কানের মধ্যে লাগে। এবং এই অনেকে আমরা হাইড্রোলিক হর্ন পর্যন্ত ইউজ করি, কতটা যে এটা দূষণের একটা কারণ এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি। এখানে আপনারা দেখবেন যে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, এমনকি অনেক বধির পর্যন্ত হয়ে যায় যে কানের শ্রবণ শক্তি কমে যায়, মানুষের কাজে মনোযোগ আসে না, মানুষের ঘুম হয় না। একটা গবেষণা বলেছে যে ধরেন যদি একটা এয়ারপোর্টে পার্শ্ববর্তী বাড়ি যাতে যদি ইয়ে থাকে কোনো আবাসিক এলাকায় সেটা সবসময় যদি বিমান ওঠানামা করে সেই জায়গায় বসবাসকারী মানুষদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা গেছে গবেষণা। তো আপনার এই শব্দের কিন্তু এটা মারাত্মক একটা প্রভাব আপনারা দেখলেন আজকে মূল প্রবন্ধ উপস্থাপন। তো আমরা যারা গাড়ি চালাই, আপনারা যারা গাড়ি চালান আজকে একটা মানে আমি বলবো যে একেবারে জায়গা মতো সুন্দর জায়গা মতো আপনাদেরকে নিয়ে আজকে একটা যে এই ওয়ার্কশপটা হচ্ছে যাদের জন্য প্রয়োজন ঠিক প্রয়োজন মতো এই ওয়ার্কশপটা হচ্ছে, এই জন্য আমি পরিবেশ অধিদপ্তরকে আপনারা যদি একটু সচেতন থাকেন, একটু সচেতন থাকেন, আপনারা ইচ্ছা করে ধরেন একটা সামনে একটা গাড়ি আছে বা সামনে জ্যাম আছে, আপনি জানেন যে এই দুইটা হর্ন দিয়ে কোনো লাভ হবে, তারপর আমরা অনেক সময় হর্ন দিতেই থাকি দিতেই থাকি আপনার গাড়ির যে এই হর্নের কারণে যে আপনার শব্দর কারণে আপনি একটা শিশু থাকতে পারে, একটা অসুস্থ মানুষ থাকতে পারে, একটা বৃদ্ধ মানুষ থাকতে পারে, এদের যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই। আমরা কারণে অকারণে কিন্তু আমরা দেখি যে হর্ন বাজে, আমরা গাড়ি সেটা আমাদের ড্রাইভারদেরই একটা ইয়ে আছে, সেটা আমার গাড়ির ড্রাইভারকেও আমি অনেক সময় বলি, আমরা বাসেও দেখি অন্যান্য পরিবহনেও দেখি যে প্রয়োজন ছাড়া হয় এবং হর্নের মধ্যে মাত্রাটা একটু হাই করে দেওয়া থাকে, অন্যান্য দেশে ইয়ে ভোল্টাই একটু হাই করে দেওয়া থাকে যাতে হর্নটা খুব বেশি মাত্রায় যায় যাতে কাজ হয় আপনার। তো এই এইটা একটু আপনাদেরকে একটু কিভাবে সহনশীল করা যায় এই শব্দ দূষণটা, এটা আমার মনে হয় যে নওগাঁ জেলায় যারা এখানে যদি 50-60 জন যদি চালক থাকে আপনারা যদি আপনাদের অবস্থান থেকে কাজ শুরু করে দেন তাহলে এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, অবশ্যই একটা ইম্প্যাক্ট। এর পাশাপাশি যদি আমরা বলি যে আপনার শব্দ দূষণ নিয়ে অনেক কথা হবে এবং আরো অনেকে আপনারা বলবেন, আমরা যদি রোড অ্যাক্সিডেন্টের কথা বলি, আজকে করোনা এসেছে, করোনার কথা বলি, আমরা ডেঙ্গুর কথা বলি, বিভিন্ন ধরনের রোগের কথা বলি, কিন্তু প্রতিদিন বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণে যে মৃত্যুটা এটা কিন্তু সংখ্যাটা অনেক, হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা, সেখানেও যদি আমরা একটু সচেতন হই আমার মনে হয় যে কিছুটা আমাদের ওই যারা ড্রাইভিং শিখে থাকি তাদের কিছুটা রেকলেস ড্রাইভ
আপনার দ্রুত গতি, কে কার আগে আমি যাব, কিভাবে যাব, কাকে ইয়ে করে সে আমাকে কাটাই গেল গাড়িটা, আরে কি বলে। আবার দেখা যায় যে আরেকজন আমার পেছন থেকে তার ইয়ে বলে। আমরা অনেক সময় আপনারা গাড়ি এখান থেকে চালান, যদি আপনারা যাবেন রাজশাহী বা বগুড়া, অনেকে চেইন মেনটেন করে, চেইন মেনটেন করে কি করে, বাসাবার এই দিক থেকে বসে থেকে 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 সামনে দেবে, দূরে সামনে গিয়ে বসবে, চেইনটা মেনটেন করতে হয়। ধরেন যে যাবে হলো বগুড়া গিয়ে দুচ্ছা জায়গা পার হয়ে গিয়ে ওই দিক গিয়ে যখন আপনার স্টেশন সময় নেয়, এত দূরে শেষে গিয়ে এত দূরে টান দেয় চেইন মেনটেন করার জন্য, মানে টাইম মেনটেন করার জন্য, দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এইগুলো আপনারা যদি একটু সচেতন হন, আমার মনে হয় যে এটা একেবারে সহজে সড়ক দুর্ঘটনা কিছুটা হলে, মানে সবচেয়ে ইয়ে হবে বাংলাদেশের মতো জায়গাতে আপনি সড়ক দুর্ঘটনা যে সড়কে একসাথে মানুষ পায়ে হাঁটতেছে, ছোট মুভিং ভেহিকেল আছে, রিক্সা চলতেছে, বাস চলতেছে, সবই চলতেছে, আবার মানুষ ক্রস করতেছে, গরু ছাগল ক্রস করতেছে, মানুষ ক্রস করতেছে, সেখানে ঘটবেই দু একটা। কিন্তু আমরা যদি সচেতন হই, আমরা যারা ড্রাইভিং সিটে থাকি তারা যদি একটু সচেতন হয়, আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব, নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটার জন্য আপনাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, আপনারা একটু সাবধানে একটু ড্রাইভিংটা করবেন, নিয়ন্ত্রিত গতিতে আপনারা ড্রাইভিংটা করবেন, তাহলে দেখবেন যে সামনে একটা ছাগল পড়ে গেলে আপনি নিয়ন্ত্রণটা বাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সামনে একটা বাচ্চা চলে আসলে আপনি বাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর যদি আপনি নিয়ন্ত্রণহীন গাড়ি চালান তাহলে কিন্তু তাকে মেরে দিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো পথ নাই। তাহলে আপনি আপনি যদি কি বলে ব্রেক করতে যান, আপনার আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ে যাবে, এই কারণে আপনারা মেরে দিয়ে চলে যান দেখা যায়। কিন্তু যদি আপনি যদি সাবধানে গাড়িটা চালান, নিয়ন্ত্রিত গতিতে চালান, তাহলে কিন্তু আপনারা অনেক জায়গা থেকে আপনারা মুক্ত হতে পারেন। আমরা দেখি, আমি আরেকটা কথা বলি আসলে সুযোগ দিয়ে ঢুকিয়ে শিখিয়ে কাছে কথা বলার, এখন কিন্তু গাড়িগুলোতে নাই, আগে একটা সময় যেমন ছিল, আমরা যখন ছাত্র ছিলাম তখনও দেখেছি যে বাসগুলোতে যাত্রীও বিড়ি সিগারেট খেতেছে, ড্রাইভারও খেতেছে, হেল্পারও খেতেছে। তো এখন এই জিনিসটা কিন্তু কমে গেছে, কমে গেলেও দুই একটা যে নাই আমি তা বলবো না, দুই একটা যে নাই আমি একটা উদাহরণ দিই, আমি নিজের একটা উদাহরণ দিই। এটা ধরেন কোন সাল হবে, 2015-16 না 17 দিকে,